পিস টিভি বাংলা, মানবতা সমাধান। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته دوري এবং কাছে যত দর্শক ভাই এবং বোনেরা আজকের এই প্রোগ্রামটি দেখার জন্য টিভি সেটের সামনে বসেছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি আশা করি আপনারা যেই যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জীবনের রংধনু অনুষ্ঠানটি আকাশে রংধনুর মতো জীবনের বিভিন্ন রংগুলোকে খুঁজে বেড়াতে চায় এবং সেই রংগুলোকে কি করে আমরা পরিচর্যা করতে পারি সেই বিষয়ে নির্দেশনা দিতে চায়। জীবনের রংধনু এই অনুষ্ঠান থেকে আমরা দেখতে চাই আল্লাহ আমাদের ভিতরে আমাদের জীবনে কত রকমের রং সৃষ্টি করেছেন আর এই রংগুলোকে কি করে আমরা যত্ন নেব আর রংগুলোর যত্ন নেওয়ার মাধ্যমে কিভাবে আমাদের জীবনকে বর্ণাঢ্য করতে পারবো এবং বর্ণিল করতে পারবো। জীবনের একটি গুরুত্বপূর্ণ রং যেটা আল্লাহ আমাদের জীবনে দিয়েছেন সেটা হলো ভালোবাসার রং। সেই ভালোবাসাটা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক ব্যাপার, একটি অনুভূতির ব্যাপার এবং সেই ভালোবাসাটি হলো একটি আকর্ষণের ব্যাপার যেটা মানুষের হৃদয়ে ফুটে এবং কারো পক্ষে কোনো শক্তির পক্ষে ওই ভালোবাসা সৃষ্টির কোনো উপায় নেই যদি অন্তরের স্রষ্টা তিনি তার অন্তরে ভালোবাসা সৃষ্টি না করেন। ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনটা খুব সুন্দর হয়, ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনটা সুখশ্যামল হয়। আমরা আগেও বলেছি ভালোবাসাটা হচ্ছে বৃষ্টির পানির মতো, যখন বৃষ্টির পানি হয় তখন গাছপালা চাষবাস ইত্যাদি হয়, সুখশ্যামলতা আসে। ভালোবাসা যেখানে থাকবে না সেখানে অনুর্বর থাকে জমিনগুলো, সেখানে সৌন্দর্যবোধ থাকে না, সেখানে তরুলতা থাকে না, ফুল ফুটে না। কাজেই ভালোবাসাকে আয়ত্ত করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষ মানুষ হতে পারে না ভালোবাসা ছাড়া, কারণ ইনসানের মধ্যেই ভালোবাসার কথাটি লুকানো আছে। ইনসান মানে হচ্ছে মানুষ এবং এই শব্দটির মূল ধাতু উনসুন ভালোবাসার কথা বলা হয়েছে। কাজেই ভালোবাসা ছাড়া মানুষ পরিপূর্ণ মানুষ হতে পারে না। বিভিন্ন ধর্মগ্রন্থ ভালোবাসার কথা বলেছে, কোরআন ভালোবাসার কথা বলেছে, হাদিস ভালোবাসার কথা বলেছে, মনীষীরা ভালোবাসার কথা বলেছে। আমরা আগের পর্বে আমাদের পারিপার্শ্বিক জীবনে ভালোবাসা ছড়ানোর কথা বলেছিলাম, এমনকি জীব জন্তুর প্রতিও ভালোবাসার কথা আমরা বলেছিলাম। আজকে আমরা বলবো যে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তাদের প্রতি আমরা ভালোবাসা অর্জন করব। তবে কি ধরনের বন্ধু বান্ধবের প্রতি আমরা ভালোবাসা ছড়াবো এবং কি ধরনের বন্ধুকে আমরা গ্রহণ করব এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক ভালো মানুষ বন্ধুর কারণে বিচ্ছুত হয়, অনেক ভালো মানুষ সুনাম অর্জনকারী মানুষ বন্ধুর কারণে সকল সুনাম ভুলণ্ঠিত হয়ে যায়, আবার অনেক খারাপ মানুষ ভালো মানুষের সাহচর্যে আসার কারণে অনেক উন্নত মানুষে রূপান্তরিত হয়। এই জন্য বন্ধু নির্বাচন, ভালো বন্ধুর সাথে ভালোবাসা সৃষ্টি করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ বলছেন কুনু মাআস সাদিকিন, যারা সত্যবাদী মানুষ তাদের সাথেই থাকো। অর্থাৎ সত্যবাদী মানুষ ভালো মানুষের সঙ্গ অর্জন করতে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দান করেছেন, ভালো বন্ধু গ্রহণ করো। কারণ বন্ধুর প্রভাব বন্ধুর মধ্যে খুবই সংক্রমণ হয়, ভালো প্রভাব এবং খারাপ প্রভাব। এই জন্য ভালো বন্ধু গ্রহণ করা অত্যন্ত প্রয়োজনীয়। একইভাবে আমরা দেখি যে আল্লাহ নবী সাহাবাগণ জাহিলি যুগের মানুষ ছিল, নোংরা যুগের মানুষ ছিল, বর্বর যুগের মানুষ ছিল, কিন্তু আল্লাহ নবীর সাহচর্যে আসার কারণে কিভাবে তারা সোনার মানুষে রূপান্তরিত হয়েছেন, তাদের চরিত্র, তাদের ব্যবহার, তাদের আচরণ, তাদের জীবন প্রণালী পরিবর্তিত হয়ে গেছে
এবং এক একটি যেন হীরক খণ্ড, এক একজন মানুষ নয়, তারা যেন একটা হীরার খণ্ডে রূপান্তরিত হয়েছে এবং ইতিহাসের পাতায় তারা চিরস্থায়ী ভাবে তাদের সুনাম সৃষ্টি করে গিয়েছেন। কিসের কারণে? আল্লাহ নবীর সাহচর্য আসার কারণে। সাহচর্যের কি প্রভাব আমরা একটু দেখি একটা হাদিসে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিখ্যাত একজন সাহাবি ছিলেন, তিনি বললেন, তিনি পথ দিয়ে যাচ্ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম খলিফা, তার সাথে দেখা হলো। হযরত আবু বকর জিজ্ঞাসা করলো, কাইফা আনতা ইয়া হানজালা, হানজালা কেমন আছো? আমরা একজন আরেকজনের সাথে দেখা হলে জিজ্ঞাসা করি কেমন আছো। হযরত আবু বকরও তেমনি জিজ্ঞাসা করলো তার কুশল, কেমন আছো? কিন্তু হযরত হানজালার উত্তরে হযরত আবু বকর হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। হানজালা কি বললো? না ফাকা হানজালা, হানজালা তো মুনাফেক হয়ে গেছে। হযরত আবু বকর বলল, কি বলো এগুলো? মুনাফেক তো নিকৃষ্ট ব্যক্তি, যারা মুখে বলে আমি মুসলমান, মনে প্রাণে তারা কাফের, অবিশ্বাসী, তাদের কি বলা হয় মুনাফেক? তোমার মতো ব্যক্তি কি করে মুনাফেক হতে পারে? তখন হানজালা ব্যাখ্যা করে বলল যে আমরা যখন আল্লাহ নবীর কাছে বসি, তার পাশে যাই, তখন মনটা এত বিনম্র থাকে, আল্লাহর ভালোবাসা এত বেশি সৃষ্টি হয় যে আমরা জান্নাত এটা জাহান্নাম এটা যেন চোখে দেখতে পাই। কিন্তু ঘরে যখন ফিরে আসি, নিজের পরিবার পরিজনের সাথে হাসি তামাশা করি, তখন আমরা সেগুলো আবার ভুলে যাই। তাহলে তো আমার দুটো রূপ হয়ে গেল, নবীর কাছে থাকলে এক ধরনের রূপ, আবার বাইরে গেলে আরেক রূপ। তো দুই রূপ যদি থাকে তাকেই তো মুনাফেক বলা হয়। মুনাফেক মানে দুই রকম চেহারা। যারা মুসলমানের কাছে গেলে বলে ওয়াইদা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাযিউন, মুসলমানদের কাছে গিয়ে বলে আমরা মুসলমান হয়ে গেছি, কিন্তু যারা অবিশ্বাসী আছে, দুষ্ট লোকেরা আছে, তাদের কাছে গিয়ে বলে তোমরা ভয় পেও না, আমরা তোমাদের এই সাথে আছি, তাদেরকে মশকরা করার জন্য বলেছি আমরা মুসলমান হয়েছে। তাহলে দুই চেহারা থাকে মুনাফেকের। হানজালা বলল আমরা যেহেতু নবীর কাছে গেলে একরকম মন হয়, বাইরে আসলে আরেক রকম হয়ে যায়, তাহলে তো আমিও তো মুনাফেক হয়ে গেলাম। হযরত আবু বকর চিন্তা করে বলল যে একই অবস্থা তো আমারও, তুমি যদি মুনাফেক হও তাহলে তো আবু বকরও মুনাফেক, কারণ নবীর কাছে গেলে আমাদের অন্তর খুলে যায়, জান্নাত জাহান্নাম আমরা দেখতে পাই, আমাদের মনের অবস্থাটা থাকে ভিন্ন রকম। কিন্তু পরিবারে গেলে, বৈষয়িক কাজকর্মে জড়িত হয়ে গেলে সেটা তো চলে যায়। দুইজনেই আল্লাহ নবীর কাছে আসলেন আর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এই যে আমরা মুনাফেক হয়ে গেছি, আমাদের মনে হচ্ছে, আমাদের আশঙ্কা যে আমরা মুনাফিকের অন্তর্ভুক্ত, নতুবা কেন আমাদের মনের অনুভূতি দুই রকম হয়? তারা দেখুন ইমানের ব্যাপারে তারা কত উদ্বিগ্ন ছিল, শঙ্কিত ছিল যে কোনো কারণে আমার ঈমানটা দুর্বল হচ্ছে কিনা। আল্লাহ নবী হাসলেন আর বললেন, সাআতান ওয়া সাআতান, হে হানজালা স্থির থাকো, কিছু সময় তোমাকে দুনিয়ার জন্য দিতে হবে, কিছু সময় তোমাকে আখেরাতের জন্য দিতে হবে। যদি আমার কাছে থাকলে তোমাদের মন যেরকম থাকে, সব সময় 24 ঘন্টাই যদি এরকমই থাকতো, তাহলে ফেরেশতাদের আর কোনো উপায় থাকতো না, তারা দুনিয়াতে এসে তোমাদের সাথে হ্যান্ডশেক করতে বাধ্য হতো। তাহলে সহিহ এই হাদিস, মুসলিম শরীফের এই হাদিস থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো এই যে পাশাপাশি থাকা, বন্ধুত্বের একটা প্রভাব আছে। হানজালা যখন আল্লাহ নবীর কাছে আসছেন তখন তার মনের মধ্যে একরকম প্রভাব হতো। এই জন্য ধনী মানুষের কাছে গেলে মানুষ ধনী হওয়ার একটা আগ্রহ জাগে, ভালো মানুষের কাছে, শিক্ষিত মানুষের কাছে গেলে শিক্ষিত হওয়ার একটা আগ্রহ জাগে, খারাপ মানুষের কাছে গেলে খারাপ হওয়ার আগ্রহ জাগে। তাহলে ভালো খারাপ হওয়ার যে আগ্রহ, মানুষের সাহচর্য দরজা অত্যন্ত প্রয়োজন। আমরা সকলকে ভালোবাসা দেব, কাউকে ঘৃণা করব না, অন্যায়কে শুধু ঘৃণা করব, কোনো কিন্তু অন্যায়কারীকে ভালোবাসা দেব। রোগটাকে ঘৃণা করি, অপছন্দ করি, কিন্তু রোগীকে আমরা অপছন্দ করি না, এটা ঠিক। তবে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে, বিশেষত তরুণ তরুণী, যুবক যুবতী যারা আছে, এমনকি বয়স্ক যারা আছে, তারাও যদি ভালো বন্ধু নির্বাচন করতে না পারেন, তারা সমাজে বিচ্ছুত হবেন, নিজেদের সম্মান নষ্ট করবেন এবং আখেরাতেও তাদের সম্মানটা ভুলন্ত্রিত হবে। আমরা এবার একটা ঘটনা বলতে চাই আল্লাহ নবীর যুগে, যে বন্ধুর কারণে কিভাবে মানুষ পদস্খলিত হয় তার একটা প্রমাণ, একটা ঘটনা। একজন ব্যক্তি, তিনি ব্যবসায়ী ছিলেন, দেশে বিদেশে ব্যবসা করতেন, মক্কার মানুষ। ব্যবসা বাণিজ্য করে যখন তিনি ফিরে আসতেন, তখন তার একটা চিরাচরিত নিয়ম ছিল যে তার বাড়িতে একটা ভোজের আয়োজন করতেন, খাবারের আয়োজন করতেন এবং গণ্যমান্য মক্কার মানুষদেরকে তিনি দাওয়াত করতেন। তিনি ফিরে আসলেন এবং এসে তিনি খাবারের আয়োজন করলেন, পার্টি দিলেন, আল্লাহ নবীকে দাওয়াত করতে গেলেন, বললেন আসো। আল্লাহ নবী বললেন,
আমি তো তোমার বাড়িতে যাব না যদি তুমি আল্লাহকে স্বীকার না করো এবং মূর্তি পূজাকে ত্যাগ না করো। তখন এই লোকটি চিন্তা করলো, মুহাম্মদের মতো এত বড় গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত সম্ভ্রান্ত ব্যক্তি যদি আমার পার্টিতে না আসে আমার পার্টিতেই তো অন্ধকার হয়ে যাবে। তখন তিনি বললেন, ঠিক আছে আমি বিশ্বাস করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি বিশ্বাস করলাম, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল, এই কথা আমি মেনে নিলাম। আল্লাহ নবী খুশি হয়ে তার বাড়িতে দাওয়াত খেতে গেল। এদিকে এই লোকটির বন্ধু ছিল আবু জাহাল। আবু জাহালের কাছে এই সংবাদটুকু প্রচার হলো যে তোমার বন্ধু সে তো মুহাম্মাদের কথায় বিশ্বাসী হয়ে মুসলমান হয়ে গেছে। তখন আবু জাহাল তাকে ডাকলো, বলল কি ব্যাপার, তুমি কি মুসলমান হয়ে গেছো, তুমি আমার এত ঘনিষ্ঠ বন্ধু? তখন সে বলল, আসলে আমি ওরকম কোনো মুসলমান হইনি, আমি মুহাম্মদকে আমার পার্টিতে দাওয়াত করতে গেলাম, সে বলল যে তুমি যদি মুসলমান না হও তাহলে আমি পার্টিতে যাব না। আমি চিন্তা করলাম আমার পার্টিতে মুহাম্মদ যদি না আসে তাহলে আমার পার্টিটাই তো হলো না, অপূর্ণাঙ্গ থেকে যাবে, এই জন্যই আমি বাধ্য হয়ে মুসলমান হয়েছে। আবু জাহাল বলল, না এত কথা আমি শুনি না, তুমি যদি আমার বন্ধুত্ব আমার সাথে বজায় রাখতে চাও একটা কাজ করতেই হবে, এক্ষুনি যাও তুমি মুহাম্মদের কাছে যাও এবং তাকে থুতু দিয়ে আসো। নাউজুবিল্লাহ, বন্ধুর কারণে এই লোকটি আল্লাহ নবীর কাছে এসে বেয়াদবি এবং ধৃষ্টতা প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা তার উপর ক্ষুব্ধ হয়েছেন এবং এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন এবং সেই আয়াতে আখেরাতের একটি চিত্রপট তুলে ধরলেন। আয়াতে আখেরাতের একটি চিত্রপট এইভাবে তুলে ধরলেন, ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাই, সেদিন অন্যায়কারী লোকটি আঙ্গুল দাঁতের নিচে দিয়ে চাপা দেবে, আঙ্গুল কাটবে দাঁতে, আর বলবে যদি আমি নবীর পথ অনুকরণ করতাম, নবীকে বিশ্বাস করতাম কত না ভালো হতো আজকে, আজকে এই বিপদে আমি আক্রান্ত হয়ে গেলাম, আমি যদি অমুক ব্যক্তির সাথে বন্ধুত্ব আমার না থাকতো আজকে আমি কতই না নিরাপদ থাকতাম, অমুক ব্যক্তির বন্ধুত্বের কারণে আমি নবীর পথ থেকে বিচ্যুত হয়েছি আর আমি জাহান্নামের দিকে যাচ্ছি। তাহলে এই আয়াত থেকে এই কথা সুস্পষ্ট হয়, কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করে বলবে কেন আমি অমুকের সাথে চলাফেরা করতাম, যদি না করতাম আজকে আমি নিরাপদ হতাম। আমরা দেখি সামাজিকভাবে রাজনৈতিকভাবে বন্ধু বন্ধুর কারণে ফেঁসে যায়, বন্ধু বন্ধুর কারণে অনেক কষ্টে পতিত হয়, বন্ধু বন্ধুর কারণে মর্যাদাবানও হয় আবার সুনাম নষ্ট হয়। এই জন্য বন্ধু নির্বাচনটি এটা জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ভালো বন্ধু নির্বাচন করতে না পারলে আঙ্গুল কাটতে হবে, দাঁতের ভিতরে আঙ্গুল দিয়ে কাটতে হবে আর বলতে হবে আফসোস কেন যে অমুককে বন্ধু হিসেবে গ্রহণ করলাম। কাজেই বন্ধু গ্রহণের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। এ পর্যায়ে আমরা একটু ছোট্ট বিরতি নিতে যাচ্ছি, বিরতির পরে ইনশাআল্লাহ আবারও আমরা ফিরে আসব, আশা করি এই আলোচনাতে আপনারা অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কাসিম বিন আব্বাস, মুজাফফর বিন মুহসিন, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, হারুন হোসেনের উপস্থাপনায় জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ। দেখুন পাপের অশুভ পরিণতি কাল রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়।
ইমান, সত্যবাদিতা, উত্তম চরিত্র, সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মুমিনের ভূষণ। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা সমূহ কি? শেখ হারুন হোসেন, একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম ৪০ হাদিস গ্রন্থের ধারাবাহিক দর্শমূহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৪০ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি জীবনের রংধনু এই অনুষ্ঠানে, এই আলোচনায়। আপনারা যারা আবারও আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, আপনাদের সবাই প্রতি থাকলে শুভেচ্ছা। আমরা আলোচনা করছিলাম আমাদের ভালোবাসা জীবনের গুরুত্বপূর্ণ একটি রং। এই রং আমরা বন্ধু বান্ধবদের প্রতি আমরা নিবেদিত করে থাকি, তাতে কোনো আপত্তি নেই। তবে ভালো বন্ধু নির্বাচন করতে হবে। ভালো বন্ধু যদি নির্বাচন না হয়, আলোচনার আগে আমরা দেখেছি একজন ব্যক্তি কিভাবে মুসলমান হয়েও বন্ধুর চাপে পড়ে কিভাবে সৎ পথ থেকে সুন্দর পথ থেকে বিচ্যুত হয়েছে, এবং সে কারণে সে খুব আফসোস করে কিয়ামতের ময়দানে দাঁত কামড়াতে থাকবে। আর আল্লাহ তাআলা বলেছেন, খারাপ বন্ধুর কারণে মানুষকে এরকমই হতাশ হতে হয়। সুপ্রিয় দর্শক, ভালো বন্ধু অত্যন্ত দরকার। আজকে বিশেষ করে যুবক যুবতী, তরুণ তরুণী যারা আছে, কলেজ ইউনিভার্সিটিগুলোতে পড়ছে, তারা একটা জিনিস অনুভব করেন যেটাকে ইংরেজিতে বলা হয় ফিয়ার প্রেশার। ফিয়ার প্রেশারের কারণে অর্থাৎ নিজের আশেপাশে যারা আছে তাদের চাপে পড়ে অনেক সময় ভালো মানুষগুলো খারাপ হয়ে যায়, আবার খারাপ মানুষগুলো ভালো হয়ে যায়। এই জন্য যেই পালটার ভিতরে আমি নিজেকে অন্তর্ভুক্ত করছি, যে ঝাঁকটার ভিতরে, ওই ঝাঁকের ভিতরে কারা আছে সেটা আমাকে দেখতে হবে। অনেক প্র্যাকটিসিং ছেলে মেয়েদেরকে আমরা দেখেছি যে কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে, বিশেষ করে নন মুসলিম সোসাইটিতে আমরা দেখেছি, অমুসলিম পরিবেশে, ওয়েস্টার্ন সোসাইটিগুলোতে আমরা দেখেছি, খুব ভালো প্র্যাকটিসিং ছিল, খুব ভালো ছেলে বা মেয়ে ছিল, খুব প্র্যাকটিসিং মুসলমান ছিল, কিন্তু কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে বন্ধুত্বের পরিধি তাদের বেড়ে গেল, এবং অমুসলিম অনেক বন্ধু বান্ধবীর সাথে এত তারা ঘনিষ্ঠ হলো যে এমন কি তারা নিজেদের চরিত্রগুলোকে, নৈতিকতাগুলোকে তারা পদদলিত করলো। অনেকে আছে যে তারা ড্রিঙ্ক করা শুরু করলো, পাবে যাওয়া শুরু করলো, ফ্রি মিক্সিং শুরু করলো, নারী পুরুষের অবাধ মিক্সিং এবং মেলামেশা তারা শুরু করলো, এমন কি অতি বন্ধুত্ব আরো গাঢ় হওয়ার পরে তারা একজন আরেকজন লিভ টুগেদার করতে লাগলো এবং ইসলামকে ছেড়ে দিল। আপনি যদি ওয়েস্টার্ন সোসাইটি গুলোতে যান অথবা ইউরোপীয় অমুসলিম সোসাইটি গুলোতে যান, এরকম সংখ্যা একটি দুটি নয়, হাজার হাজারটি গোপনে গোপনে পাবেন। অনেক মা বাবা ঘুমড়ে কাঁদছেন, ফুফিয়ে কাঁদছেন, মনে মনে উচ্চস্বরে কাঁদতেও পারছেন না মানুষের লজ্জায়, আবার বুক ফেটে যাচ্ছে, না কেঁদে পারছেন না, এরকম শত শত মা বাবা আছে। কিসের কারণে? বন্ধুত্বের কারণে। কিসের কারণে? বন্ধুত্বের প্রেশারের কারণে এই ধরনের লোকগুলো, এই ধরনের ছেলে মেয়েরা সঠিক থাকার পরেও, সঠিক পথে অগ্রসর হয়েও আবার বিচ্ছেদ হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন বন্ধুত্বের উপর। আল্লাহ নবীও বন্ধুত্ব করার উপর গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী কি বলেছেন? ওয়ালা তুসাহিব, তুমি বন্ধুত্ব করো না, ইল্লা তাকিয়ান, শুধুমাত্র ওই ব্যক্তিদের সাথে বন্ধুত্ব করো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভালোবাসে, তাকওয়া যাদের অন্তরে আছে, তাকওয়ার পোশাকে যারা নিজেদের অন্তরকে আবৃত করেছে, যারা উলঙ্গ আত্মার অধিকারী নয়। উলঙ্গ আত্মা হলো ওই ব্যক্তি যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর শ্রদ্ধা নেই, তাদের অন্তরটি উলঙ্গ। উলঙ্গ শরীর যেমন আমরা ঘৃণা করি, উলঙ্গ মানুষকে যেমন আমরা অসভ্য মনে করি, আত্মার মধ্যে যদি তাকওয়ার চাদর ঢাকা না থাকে, সেই আত্ম অসভ্য আত্মা। এই অসভ্য আত্মার মানুষের সাথে তোমরা বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করো ওই মানুষগুলোর সাথে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে। তবে কি অমুসলিমদের সাথে পড়ালেখা করা যাবে না, চাকরি বাকরি করা যাবে না, কাজকর্ম করা যাবে না? ঠিক তা নয়। বন্ধুত্ব, মনের থেকে মনের সম্পর্ক যেটা, সেটা একান্তই হবে বিশ্বাসী মানুষের সাথে। অবিশ্বাসী মানুষের সাথে এই সম্পর্ক প্রতিস্থাপিত হতে পারে না। যে আমার রবকে ঘৃণা করে, পছন্দ করে না, বিশ্বাস করে না, তার সাথে কি করে আমি মনের গভীর সম্পর্ক স্থাপন করতে পারি? আপনি চিন্তা করুন, আপনার বন্ধু তাকে যে ঘৃণা করে, আপনিও তাকে ঘৃণা করেন অটোমেটিক। আপনার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুকে যে ভালোবাসে, অটোমেটিক আপনিও তাকে ভালোবাসেন, এটা নিয়ম। আপনার মাকে যে গালি দেয়, আপনি কোনো কারণ ছাড়াই তাকে অপছন্দ করবেন। আপনার মাকে যে প্রশংসা করে, আপনি
কোনো কারণ ছাড়াই তাকে ভালোবাসবেন, কারণ আপনার আপনজনকে সে ভালোবাসছে। আমার রব হলো আমার সবচেয়ে আপন, যে আমার রবকে চিনে না, আমার রাসূলকে চিনে না, মানে না, বিশ্বাস করে না, কি করে তাকে আমি আপন করে নিতে পারি? এটা হতে পারে না। এই জন্য অমুসলিমের সাথে হার্ট টু হার্ট রিলেশন হতে পারে না, অন্তর থেকে অন্তরের যে গভীর ভালোবাসা সেটা হতে পারে না, সেই ভালোবাসাটা একান্তই বিশ্বাসী মানুষের জন্য হতে হবে। এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে, বন্ধু নির্বাচন যদি আমরা সঠিকভাবে না করি খুবই বিচ্ছিন্ন হতে হবে। প্রতিটি মুসলমানকে, প্রতিটি অভিভাবকদেরকে তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো যে তারা যেন নিশ্চিত হয় যে তাদের সন্তানরা কাদের সাথে উঠা বসা করে। বিশেষত সন্তানরা যখন কলেজে চলে যায় অথবা ইউনিভার্সিটিতে যায়, তখনও কিন্তু তাদের সুপারভিশনের আওতা বহির্ভূত রাখা উচিত নয়। অনেকে আমরা মনে করি যে ছেলে ইউনিভার্সিটি গেছে, মেয়ে ইউনিভার্সিটি চলে গেছে, এখন তারা বড় হয়ে গেছে, এখন আর কি সুপারভিশন, সেটা ভুল। তখনও সুপারভিশন রাখা দরকার। প্যারেন্টাল কেয়ার আল্লাহর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। এই নিয়ামত থেকে আমাদের সন্তানদেরকে ইউনিভার্সিটি লাইফে বঞ্চিত করা উচিত নয়। মা বাবা হিসেবে তাদের প্রতি যত্ন নেয়া, এবং অনেক সময় আমরা দেখি যে আমাদের মেয়েদেরকে বিশেষত আমরা হোস্টেলে অনেক অনেক দূরে, পারিবারিক আওতার অনেক দূরে আমরা প্রেরণ করে দিই। যদি আমরা সেরকম প্রেরণ করি, এটা কতটুকু ঠিক হবে আমাদের পরিপূর্ণ বিবেচনা করা দরকার। কারণ নতুবা হয়তো একটা সে একাডেমিক সার্টিফিকেট নিয়ে আসবে, কিন্তু আমার মেয়েটি ফিরে আসবে সম্ভ্রম হারিয়ে, সম্মান হারিয়ে, ইমান হারিয়ে, চরিত্র হারিয়ে। তখন এই একাডেমিক কাগজের পাতাটির কি দাম, সেই সার্টিফিকেটটির কি দাম যদি আমার মেয়েটি তার নৈতিকতা হারিয়ে ফেলে? তখন এই প্রফেশন দিয়ে আমি কি করব? এই জন্য প্যারেন্টাল কেয়ার খুবই যত্ন করা দরকার। সন্তানরা দূরে চলে গেলেও, ইউনিভার্সিটি হোস্টেলে থাকলেও সেখানে তাদেরকে সুপারভিশন করা দরকার। বরং আমরা সাজেশন করব, যেসব মা বাবারা অমুসলিম সোসাইটিতে মেয়েদেরকে ছেলেদেরকে দূরে দেন, ইউনিভার্সিটি যেখানে চয়েস হয় আপনিও সেখানে মুভ করার চেষ্টা করুন, একটা উপায়। অথবা পারিবারিক কোনো আত্মীয় স্বজন থাকলে তাদের মাধ্যমে তাদেরকে গাইড করার চেষ্টা করুন, নতুবা পিয়ার প্রেশারের মাধ্যমে, বন্ধু বান্ধবের প্রেশারের কারণে আপনার সন্তানটি হারিয়ে যেতে পারে, তার নৈতিকতাকে হারাতে পারে এবং তার আদর্শকে হারাতে পারে, মনুষ্যত্ব বোধকে হারাতে পারে, একটা পর্যায়ে এমন হতে পারে আপনাকে শত্রু বানিয়ে ফেলবে। তাহলে যেই সন্তানের জন্য এত কষ্ট স্বীকার করেছেন, সেই সন্তান যদি আপনাকে শত্রু করে, আল্লাহ কিন্তু বলেছেন তোমার সন্তানের মধ্যে তোমার শত্রু হতে পারে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুউল লাকুম। আল্লাহ সতর্ক করে বলেছেন নিশ্চয়ই তোমার পরিবারের কোন সদস্য, তোমার সন্তানের ভিতরেই তোমার শত্রু লুকানো আছে। কাজেই আপনার সন্তানের ভিতরে শত্রু যেন তৈরি না হয়, এই জন্য তাদেরকে ভালো বন্ধুর সাথে সংযোগ করে দেবেন, ভালো মানুষের সাথে তারা যেন চলাফেরা করে। ভালো বন্ধুরা যখন নামাজে যাবে, আমার সন্তানটিও নামাজে যাবে। ভালো বন্ধুরা যখন সত্য বলবে, আমার সন্তানটিও সত্য বলবে। ভালো বন্ধুরা যখন খারাপ জায়গায় যাবে না, নারী পুরুষের অবাধ মেলামেশা করবে না, ছেলে মেয়ে মিলে আড্ডা দেবে না, তখন আমার ছেলে বা আমার মেয়েও এইভাবে ফ্রি আড্ডাতে তারা জড়িত হবে না, তখন তার নৈতিকতাটা শক্ত থাকবে, মজবুত থাকবে। আর এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা ফ্রেন্ড নির্বাচনের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে এবং ভালো মানুষের কাছে আমাদেরকে থাকতে হবে, যেটা আল্লাহর নির্দেশ কুনু মাআস-সাদিকিন। প্রতিটি আয়াতে আমরা, প্রতিটি রাকাতে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আমরা বলি সঠিক পথ আমাকে দাও, কাদের পথ? যাদের উপর তোমার পুরস্কার আছে, যাদেরকে তুমি পুরস্কার দেবে তাদের পথ, তাহলে তাদের সাথে থাকার জন্য আমি আল্লাহর কাছে চাই। মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহিন, ওই ব্যক্তিদের সাথে আমাকে রাখো যারা নবী, যারা সিদ্দিক, সত্যবাদী, শহীদ, ভালো মানুষ, তাদের সাথে যেন আমি থাকতে পারি। দেখেন প্রতিটি রাকাতে আল্লাহর কাছে আমরা এটা দোয়া করি। যদি আমরা দুনিয়াতে ওদের সাথে থাকি, ওদের পথে চলি, তাহলেই আখেরাতে ওদের সাথে আমরা থাকতে পারব। এমন কি আল্লাহ আমাদেরকে এটাও দোয়া শিক্ষা করেছেন, শুধু জীবনে ভালো মানুষের সাথে যেন থাকবো তা নয়, মৃত্যুর সময়ও যেন ভালো মানুষের সাথে আমাদের মৃত্যু হয়। যেমন কোরআনে কারীমে সূরা আলে ইমরানে কিছু দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সেখানে আল্লাহ শিক্ষা দিচ্ছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিরু বিরব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। হে আল্লাহ, ঘোষক ঘোষণা দিয়েছে, রাসূল ঘোষণা দিয়েছে, ঈমান আনতে বলেছে, আমরা ঈমান এনেছি। হে আল্লাহ, আমাদের গুনাহকে মাফ করে দাও, আমাদের পাপ রাজিকে মুছে দাও,
ভালো মানুষের সাথে আমাদেরকে মৃত্যু দাও। তাহলে শুধু জীবনটা ভালো মানুষের সাথে কাটুক সেটা নয়, বরং মৃত্যুটাও যাতে ভালো মানুষদের সাথে মৃত্যু হয়, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, 24 ঘন্টা যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, এই জন্য 24 ঘন্টায় যদি আমি ভালো মানুষের সাথে থাকি মৃত্যু যখনই আসবে তখনও আমার মৃত্যুটা ভালো মানুষের মধ্যেই আসবে। এই জন্য এটাই উপায় যে 24 ঘন্টা সময় প্রতি মুহূর্ত আমি যেন ভালো মানুষের কাছে থাকি, ভালো মানুষের সাথে সাহচর্য অবলম্বন করি, তাহলে খুবই স্বাভাবিকভাবে যখনই মৃত্যু আসুক না কেন ভালো মানুষদের সাথে আমার মৃত্যুটা আসবে। কাজে জীবন হোক ভালো মানুষের সাথে, মৃত্যু হোক ভালো মানুষের সাথে, এবং খারাপ মানুষ থেকে যেন আমরা দূরে থাকি, খারাপ মানুষের নৈতিকতার জীবাণু থেকে যেন আমরা দূরে থাকি, আমাদের ঈমানকে যেন আমরা রক্ষা করতে পারি, এ ব্যাপারে আমাদেরকে খুবই সতর্ক হতে হবে। এটাই হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ একটা নির্দেশ, নতুবা হতাশার কোনো শেষ হবে না। আর যখন টাইম থাকবে না, সময় থাকবে না, যতই আমরা হতাশ হব ততই তখন কোনো কাজ হবে না। আমরা পরবর্তী পর্বে দেখার চেষ্টা করব ভালো বন্ধুর পরিচয় কি, ভালো বন্ধুর গুণাবলী কি, যাদেরকে আমাদের জীবনের রংধনুর রংটি, ভালোবাসার রংটি দেব সেই গুণাবলীর মানুষগুলোকে, সেটা আমরা দেখব। আজকের পর্ব এখানে আমরা পরিসমাপ্ত করছি। আশা করছি যে আগামী পর্বে আবারও আপনাদের সাথে দেখা হবে। যে যেখানে থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের ঘটনা, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়, ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য। দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন, তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিল, কোরআন সুন্নাহ যখন যেটা বলল সেটা মেনে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কি না হুকুম মানো। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হোসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী আজ রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। মহিলা সাহাবীদের ইমান ছিল পরিপূর্ণ, তারা আল্লাহর প্রতি খুবই নির্ভরশীল ছিলেন। ইসলামে কিন্তু মেয়েদেরকে ঈদের নামাজে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে, নারীদের জেহাদ হলো হজ, মেয়েদেরকে ডাস্টবিনের মতন ফেলে দেওয়া হয় পাশ্চাত্যের সমাজগুলোকে। যারা কনভার্টেড মুসলিম এদের মধ্যে মেয়েদের রেশিও হলো 70%। তারা খুঁজে পেয়েছে যে একজন মানুষকে ভালো পথে চলার জন্য এর চেয়ে ইন্সপায়ারেশন এবং ইনফ্লুয়েন্স আর কোনো ধর্মের মধ্যে নাই। মহিলাদের আরো অনেক পথ নির্দেশনা জানার জন্য দেখুন ইসলামে নারী কাল সন্ধ্যা 5টায় বা পুনঃ সম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়।